যাবে। আজকে আমদাবাদ থানা আইসির সামনে আমরা জানি যে পুজোর দিয়ে কোনো লাভ হবে না। মানে দিদিমণির এমন বেহাল অবস্থা হয়ে গেছে যে যারা জেল খেটে আসছে মদন মিত্র তাকে উনি ক্যান্ডিডেট করছেন, যে জেল খেটেছে নারদা কেসে তাকে বাড়িতে মিটিং করছেন। তো দিদিমণি সততা প্রতীক তো আর থাকলেন না, যারা নারদা সারদা নিয়ে জেল খাটছে তাদেরকে নিয়ে উনি মিটিং করছেন, আবার ওকে কোথাও ক্যান্ডিডেট করবেন। আমার মনে হচ্ছে ওকে আপনার না রাজ্যসভা না আপনার ওই দিলীপদার জায়গাতে হয়তো ওকে ক্যান্ডিডেট করবেন, এই জন্য ওকে ডেকেছে। একটা বিষয় যেটা হচ্ছে কি, আপনি 10 লাখ পোস্ট কার্ডের কথা বলেছেন, পোস্টার না পোস্টকার্ড, পোস্টকার্ড সব লোক নিজের পয়সা দিয়ে পোস্ট কার্ড কিনে জয় শ্রীরাম লিখে নিজের অ্যাড্রেস দিয়ে দিদিমণি অ্যাড্রেসে পাঠাবে। কবে থেকে শুরু হবে? আজ থেকে শুরু হয়ে গেছে। একটাই কারণ আছে, দিদিমণির নির্দেশে প্রত্যেকটা থানার অফিসাররা নিরীহ মানুষের উপরে অত্যাচার করছে, বাড়ি ভাঙচুর করছে, ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, মায়েরা বোনেরা বাড়িতে যে পরিস্থিতিতে থাকছে কোনো উইদাউট কোনো নোটিশ তারা বাড়িতে ঢুকে যাচ্ছে। দিদিমণি পুলিশ ছাড়ার কেউ নেই, গুন্ডা নেই, গুন্ডার পুলিশ বাদ দিয়ে কেউ নেই দিদিমণির সঙ্গে। বিধানসভায় 2021 হবে না, 2019 শেষের দিকে এই বিধানসভা পাল্টে চলে যাবে। যেখানে বিজেপির ফোটা দৌড়ছে সেখানে মমতা ব্যানার্জির প্রার্থী এখানে হেরেছে।
তখন থেকে একমাত্র অস্ত্র পুলিশ আর গুন্ডা। পুলিশের সঙ্গে গুন্ডারা যাচ্ছে, কর্মীদেরকে মারধর করছে, বাড়ি ভাঙচুর করছে। আমডাঙ্গা পুলিশ আর দত্তপুকুরের পুলিশ, এরা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে বাড়ি বাড়ি থেকে আমাদের কর্মীদেরকে খুঁজে বেড়াচ্ছে। কেন বিজেপি করেছো, আরেস্ট করবো, মিথ্যা মামলা ফাঁসাবো, তার জন্যে এই ডেপুটেশন করা হয়েছে। আর মমতা ব্যানার্জি যেখানে যাচ্ছেন, কেউ যদি জয় শ্রীরাম বলে দিচ্ছে, তাতে উনি আরেস্ট করাচ্ছেন। আমরা এখানে আজ থেকে 10 লক্ষ পোস্ট কার্ডে আমরা জয় শ্রীরাম করে পাঠাচ্ছি ওনার বাড়িতে। থানার কাছেও ডেপুটেশন দিচ্ছি কি আপনি আমাদের অ্যারেস্ট করুন। আমার কোনো মুসলিম ভাই যদি নারায়ণ তাকবীর আল্লাহ আকবার বলে, আমার কোনো সমস্যা নেই, ভারতীয় জনতা পার্টির সমস্যা নেই। মমতা ব্যানার্জি এই সমস্যাটা কেন হচ্ছে, এইটা বড় প্রশ্ন হয়ে গেছে। এখানকার এমএলএ রফিকুর রহমান অত্যাচার করছে বিজেপি কর্মীদের। রফিকুর রহমান, তার স্যাঙ্গোপাঙ্গো, তার ভাই, তার গুন্ডা বাহিনীরা, অনেকে নাম আছে, আমরা থানাকে বলছি। কিন্তু আমরা জানি থানা কিছু করবে না, কিন্তু একটা কথা আমরা বলে যাব ওই থানার সামনে, যদি থানা পদক্ষেপ না নেয়, আগামী দিন নন্দীগ্রামে আন্দোলনের জন্য আমডাঙ্গা থানা তৈরি থাকবে। কোন কোন থানা আপনার সঙ্গে দলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেছেন? রফিকুর রহমান কি যোগাযোগ করার চেষ্টা করছেন আপনার সঙ্গে? না, যোগাযোগ করলে উনাকে আমরা নেব না এখানে, রফিকুর রহমান এখানে নেব না। দুই ভাই মিলে যেভাবে আমাদের আমডাঙ্গা মানুষকে লুট করেছে, জমি লুট করেছে, জমি দখল করেছে, গরিব মানুষের চাষ দখল করেছে, রফিকুর রহমানকে আমরা ভারতীয় জনতা পার্টিতে নেব না। কোন কোন থানা আজকে আপনার এই বিক্ষোভ বা ঘেরাও কর্মসূচি? আজকে আমরা এখানে আমডাঙ্গা করব, তারপরে দত্তপুকুর থানায় যাব। অলরেডি দুটো থানা হয়ে গেছে, আচরাপাড়া থানা আর বীজপুর থানা আমরা দুদিন পরে করবো। এমএলএ কোথাও গেছে, এসেই করবো।